2010 সালের হিংসার মামলায় হাজিরা দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলকে আনা হচ্ছে বিধাননগরের এমপি এমএলএদের আদালতে, তাকে আজ পেশ করা হবে। আসানসোলের সংশোধনাগারে গরু পাচার কাণ্ডে তাকে গ্রেপ্তার করার পর সিবিআই রেখেছে সেখানে, সেখান থেকে তাকে নিয়ে আসা হচ্ছে এই বিধাননগরে এবং বর্তমানে শক্তিগড়ের কাছে এসে পৌঁছেছেন আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে নিয়ে। এবং সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছে যায়, আমাদের প্রতিনিধি বারবার যখন প্রশ্ন করে সেই প্রশ্ন কোথাও গিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অনুব্রত মণ্ডল, এমনকি মেজাজ হারিয়ে ফেলেন অনুব্রত মণ্ডল। আসানসোলের সংশোধনাগার থেকে তাকে আজ বিধাননগর আদালতে নিয়ে আসা হচ্ছে, সেখানে আজকে পেশ করা হবে। কেননা 2010 সালের মঙ্গলকোটে ভোট পরবর্তী হিংসা মামলায় হাজিরার জন্য তাকে আজ নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগরে। বর্তমানে শক্তিগড়ে রয়েছে অনুব্রত মণ্ডল, আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, তুমি প্রথমেও জিজ্ঞাসা করেছিলে আসানসোলে, এরপর শক্তিগড়ে, তোমার প্রশ্নের উত্তর কি কোনোভাবে দিয়েছেন অনুব্রত মণ্ডল? কোথাও একটা গিয়ে মনে হচ্ছে রিপাবলিক বাংলার সোজাসুজি প্রশ্নে বড্ড বেশি অস্বস্তিতে পড়ছেন বীরভূমের এককালের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আসানসোল সংশোধনাগারে আমরা প্রশ্ন করেছিলাম, চোখে চোখ রেখে উত্তর এড়ানোর চেষ্টা করেছিলেন। শক্তিগড়ে আবারও আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম চোখে চোখ রেখেই অনুব্রত মণ্ডলকে, যে তাকে যে বীর আখ্যা দেওয়া হচ্ছে তার প্রেক্ষিতে তার কি অভিমত। এবং তখনই রিপাবলিক বাংলা থেকে প্রশ্ন করছি শুনেই আবারও প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা। এবং দেখো পৌলমী, আমরা বাংলার মানুষের হয়ে কথা বলি, বাংলার মানুষের কণ্ঠস্বর হিসেবে বাংলার মানুষের প্রশ্ন আমরা চোখে চোখ রেখে করি। এবং সেই প্রশ্নে যদি কেউ অস্বস্তিতে পড়েন তাহলে তাকে ভাবতে হবে যে তিনি কেন সোজাসুজি করা প্রশ্নে অস্বস্তিতে পড়ছেন। এই বাংলার মানুষ জবাব চায়, আমরা সেই জবাবও চেয়েছিলাম অনুব্রত মণ্ডলের কাছে বাংলার মানুষের হয়ে। কিন্তু অনুব্রত মণ্ডল লাগাতার কিন্তু রিপাবলিক বাংলার প্রশ্নের উত্তর এড়ানোর চেষ্টা করে চলেছেন। এবং এই মুহূর্তে শক্তিগড় থেকে আবারও কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে কিন্তু পুলিশ আধিকারিকেরা তারা রওনা দিয়েছেন বিধাননগর এমপি এমএলএ আদালতের দিকে। সেখানে অনুব্রত মণ্ডলকে আজকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারক। 2010 সালের যে মঙ্গলকোটের অশান্তির ঘটনা, যে ঘটনায় অভিযোগ ছিল যেমনটা, যে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে অশান্তি হয়েছিল, যাতে একাধিক মানুষ আহত হয়েছিলেন, মূলত সেই মামলার প্রেক্ষিতে কিন্তু অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে আসানসোল সংশোধনাগার থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর এমপি এমএলএ আদালতে। শক্তিগড়ে কিন্তু আমরা আবারও প্রশ্ন করেছিলাম, যেমনটা বলছিলাম পৌলমী, রিপাবলিক বাংলার প্রশ্ন কিন্তু অনুব্রত মণ্ডলকে কোথাও একটা গিয়ে অস্বস্তিতে ফেলছে। এবং রিপাবলিক বাংলার প্রশ্ন শুনে কখনো মেজাজ হারাচ্ছেন অনুব্রত মণ্ডল, কখনো বা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে অনুব্রত মণ্ডলকে আমরা লাগাতার তার চোখে চোখ রেখে প্রশ্ন করে যাব, অনুব্রত মণ্ডলকে আমরা জিজ্ঞাসা করব যে তিনি সত্যিই কি প্রভাবশালী, কেন তিনি রিপাবলিক বাংলার প্রশ্নে এতখানি অস্বস্তির মুখে পড়ছেন, কেন 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 অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডল যার নামে কার্যত একটা সময় বলা হতো বীরভূমে বাঘে। একেবারে ভাস্কর, তুমি বারবার প্রশ্ন করে যাচ্ছো এবং প্রশ্ন করে যাবে মানুষের কণ্ঠস্বর হয়ে। তুমি যখন প্রথমে আসানসোল সংশোধনাগারে প্রশ্ন করেছিলে তখন কি প্রতিক্রিয়া দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আরো একবার শোনাবো। অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডল তাকে বিধাননগর এমপি এমএলএ কোর্টে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে বের করা হচ্ছে। আমরা প্রশ্ন করেছিলাম, যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন অনুব্রত মণ্ডল কেষ্টকে বীরের মতো বের করতে হবে, এবং সেই জায়গায় অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে বের করে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল সংশোধনাগার থেকে। এবং আমরা সেই ছবিটা দেখাচ্ছি, সেই ছবিটা দেখাচ্ছি অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডল তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং অবশ্যই অবশ্যই আবার চেষ্টা করার প্রতিক্রিয়া নেবার অনুব্রত বাবু, মুখ্যমন্ত্রী বলছে আপনাকে বীরের মতো নিয়ে যেতে হবে, এই চ্যানেল কিছু বলে নাকি অনুব্রত বাবু, আপনার প্রতিক্রিয়া, আপনার প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলকে বের করে নিয়ে যাওয়া হলো।
আমরা দেখালাম যে বিধাননগর আদালতে পেশ করবার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল থেকে বিধাননগরের পথে। তখন বারবার রিপাবলিকের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। তবে এই বিষয় অর্থাৎ একদিকে হিংসার ঘটনায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে, আবার অন্যদিকে গরু পাচার কাণ্ডে তিনি গ্রেফতার হয়ে রয়েছেন। সামগ্রিক পরিস্থিতি নিয়ে কি বলছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, শুনুন। বিহারের লোকেরাও ভাবছে লালুকে দেবে, কিন্তু বেরোলে তো আগে বেরিয়ে আসুন। আমাকে একজন গল্প বলেছিল, বলে জানেন আমার দাদু খুব সাহসী ছিল, সব জায়গায় ঢুকে যেত। একদিন চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে গেল, তারপরে কী হলো বলে আর কোনো দিন বেরোয়নি। তো ভাইয়ের এরকম হবে না বীরগতি,